ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূল সাংসদ সৌগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সৌগত, তার সৌমেন মিত্রের আকস্মিক প্রয়াণ, তার স্মৃতিচারণায় আজকের দিনে কি মনে পড়ছে আপনার? সৌমেন মিত্র চলে যাওয়া মানে পশ্চিমবাংলার কংগ্রেস আন্দোলনের একটা বড় স্তম্ভ চলে যাওয়া। আমি তাকে 60-এর দশক থেকে চিনতাম যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এবং 60-এর দশকের শেষে এবং 70-এর দশকের প্রথমে সিপিএম এবং নকশাল সন্ত্রাসের বিরুদ্ধে তিনি মধ্য কলকাতায় বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন। তারপর তিনি আস্তে আস্তে 72-এ বিধায়ক হন এবং আস্তে আস্তে উঠে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি এবং রাজ্য কংগ্রেসের সভাপতি হন। তিনি ছিলেন একদম সাংগঠনিক মানুষ। উনি বিধানসভায় 72 থেকে 77 এবং তারপরে একটানা 82 থেকে 2009 অবধি ছিলেন, কিন্তু সংসদীয় রাজনীতির চেয়ে সাংগঠনিক রাজনীতি তার পছন্দ ছিল। আমি তার সাথে প্রায় 22 বছর একসাথে বিধানসভায় এবং 5 বছর লোকসভায় ছিলাম। বন্ধুবৎসল, সদালাপী, সবাইকে সাহায্য করতে এগিয়ে থাকতেন এবং কর্মীদের জন্য তিনি অনেকটা এগিয়ে যেতেন, এইরকম একজন মানুষ ছিলেন। তার শত্রুরাও বলতে পারবে না যে তিনি কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন। আমরা শেষের দিকে আলাদা দলে হয়ে যাওয়ায় যোগাযোগ কমে গিয়েছিল, কিন্তু তার প্রতি আমি গভীর বন্ধুত্বের অনুভব ছিল। তিনি বড় ভাইয়ের মতন ছিলেন আমার। তাই তার চলে যাওয়াটাকে ব্যক্তিগত লোকসান বলে মনে হয়। প্রায় 4.5 দশক ধরে তিনি পশ্চিমবাংলার কংগ্রেসের একজন প্রধান ব্যক্তিত্ব ছিলেন, এবং আজকে যারা পুরনো কংগ্রেসের লোক একে একে চলে যাচ্ছে, বিশেষ করে আমরা যারা 60-এর দশকে রাজনীতিতে এসেছিলাম, প্রিয়দা আগেই চলে গেলেন, সুমনদাও চলে গেলেন, তার ফলে একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে। নতুন প্রজন্ম আস্তে আস্তে নেতৃত্ব নিচ্ছে। সৌমেনদার চেষ্টাই বিধান ভবনটা তৈরি হয়েছিল, প্রদেশ কংগ্রেসের যে বাড়িটা, এটা তার একটা বড় অবদান। কিন্তু তার মন পড়ে থাকত তার পাড়া আমহা স্ট্রিট এবং তার কেন্দ্র শিয়ালদার প্রতি, সেটা কখনোই ভোলার নয়। এরকম সাংগঠনিক লোক সাম্প্রতিককালে দেখা যায়নি। আমরা তৃণমূল কংগ্রেসের লোক হলেও মনে করি যে তার চলে যাওয়া বাংলার রাজনীতিতে একটা বড় শূন্যস্থান তৈরি হলো। অনেক ধন্যবাদ আপনাকে।